হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, আপনি যদি ফেসবুক ইউজ করে থাকেন তো এই ভিডিও আপনার জন্য অনেক ইউজফুল। আজকে আমি দেখাবো ফেসবুক থেকে আপনি কখন অনলাইনে আলছেন এবং কখন অনলাইন থেকে গিয়েছেন কেউ দেখতে পাবে না। আর এটা আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই করতে পারবেন। আর এই কাজটির জন্য আপনাকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না, আপনাকে ওটাই করতে হবে যেটা আজ আমি ভিডিওতে দেখাবো। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের ভিডিও। যখন মেসেঞ্জার ওপেন করবেন তখন প্রোফাইলের নিচে একটা গ্রিন ডট দেখতে পাবেন, আর এটা দেখে আপনি বুঝতে পারেন সে অনলাইন আছে এখন। এরকম ভাবে অন্যের ফোনেও দেখায় গ্রিন ডট, আর এখান থেকেই সে বুঝতে পারে আপনি এখন অনলাইনে আছেন। আর আপনি এটা কিভাবে বন্ধ করবেন, আর আপনাকে একটা কথা বলে দিই, আপনাকে শুধু মেসেঞ্জারে এই সেটিং করতে হবে না, ফেসবুকেও একটা সেটিংস করতে হবে। সবার প্রথম আপনাকে মেসেঞ্জারে অ্যাক্টিভ ওয়ালা বন্ধ করতে হবে, আরেকটি সেটিংস বন্ধ করতে হবে, তারপরে বলবো ফেসবুকে আপনি কোন সেটিংসটি বন্ধ করবেন। আর এইখান থেকে আপনাকে চ্যাট অপশনে ক্লিক করতে হবে, আর চ্যাট অপশনে ক্লিক করার পরে এখানে সেটিংস অপশন পাবেন, এই সেটিংসে ক্লিক করতে হবে। আর সেটিংসে ক্লিক করার পর প্রোফাইলের নিচে একটা অপশন পেয়ে যাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস, ক্লিক করার পর এই অপশনটিকে টার্ন অফ করে দিতে হবে। টার্ন অফে ক্লিক করার পর এখানে কাস্টমাইজ চলে আসবে, তারপর আপনি এখানে পজ অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে হয়ে যাবে টার্ন অফ। এরপর থেকে অ্যাক্টিভ স্ট্যাটাস কেউ দেখতে পাবে না। এই সেটিংসটি অফ করার পর আরো একটি সেটিংস আপনাকে অফ করতে হবে, এর জন্য আপনি নিচে স্ক্রল করে আসবেন, এটি আমার অফ হয়ে আছে, যদি আপনার অন থাকে তো এখান থেকে আপনি টার্ন অফ করে দেবেন। এখানে আমি অফ করে রেখেছি তাই অফ দেখাচ্ছে, তো আপনি অফ করে দেবেন। সো এটা তো মেসেঞ্জারে কাজ হয়ে গেল। তো এখন থেকে কেউ আপনাকে মেসেঞ্জারে অ্যাক্টিভ স্ট্যাটাস দেখতে পাবে না, না কেউ বুঝতে পারবে আপনি কখন অনলাইনে আলছেন আর কখন গিয়েছেন। সো এটা তো হয়ে গেল মেসেঞ্জারে কাজ। আর যদি আপনি ফেসবুক ইউজ করেন তো ফেসবুকও এখন থেকে দেখাবে আপনি কখন অনলাইনে আলছেন কখন গিয়েছেন, আর এখানেও ফেসবুকে গ্রিন ডট দেখায়। তো ফেসবুকে গ্রিন ডট আপনি কিভাবে বন্ধ করবেন, সো আপনি ফেসবুক ওপেন করবেন, ফেসবুক ওপেন করার পর থ্রি ডট দেখতে পাবেন, আপনি করবেন থ্রি ডটে ক্লিক করবেন। তো থ্রি ডটে ক্লিক করার পর নিচে স্ক্রল করে আপনাকে আসতে হবে, এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস, আর আপনাকে এখানে ক্লিক করতে হবে। আর যখন আপনি এখানে চলে আসবেন আপনি কি করবেন, নিচে আসবেন, নিচে স্ক্রল করে আসবেন, আর এখানে ফেসবুকের মধ্যে একটি অপশন দেখাবে অ্যাক্টিভ স্ট্যাটাস, আর এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আর ক্লিক করার পর এখানে দেখাবে সো অ্যান ইউ আর অ্যাক্টিভ, আর আপনি যদি এটা অন করে থন তো বুঝতে পারবে আপনি কখন অনলাইন আলছেন কখন গিয়েছেন। আর এখানে ক্লিক করে আপনাকে করতে হবে টার্ন অফ, আর এটা অফ করার পর না আপনি দেখতে পাবেন কেউ অনলাইনে আছে কিনা, না আপনাকে দেখতে পাবে কেউ আপনি অনলাইনে আছে কিনা। আর এই তিনটি সেটিং যদি আপনি অফ করে দেন কেউ বুঝতে পারবে না আপনি অনলাইনে আছে কিনা। সো আজকের ভিডিও এতটুকুই, যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, সকলে ভালো থাকবেন।